সরকার লকডাউনের নামে তামাশা করছে, অভিযোগ করে বক্তারা বলেন এর ফলে ভুক্তভোগী হয়েছে গরিব মানুষ। শ্রমিক সহ 2 কোটি দরিদ্র পরিবারকে 6 মাস খাবার দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় শহীদ মিনারে রিকশার শ্রমিক ঐক্য আয়োজিত সমাবেশে এই দাবি জানান তিনি। তিনি বলেন, গরিব মানুষের জন্য খাবারের ব্যবস্থা না করে সরকার লকডাউন দিয়েছে, এজন্য লকডাউন ঠিকমতো পালিত হচ্ছে না। সরকার সামান্য কিছু বরাদ্দ দিলেও তা দলের লোকজন পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ঈদের আগে মানুষের বাড়ি ফেরা সরকার ঠেকাতে পারবে না, তাই বাড়ি যাওয়ার আগের দিন তাদের সবাইকে করোনা পরীক্ষা করতে হবে। তিনি বলেন, রিকশার মালিকানা চালকদের এবং গণপরিবহনের 25% মালিকানা শ্রমিকদের দিতে হবে। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এবং গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এতে বক্তব্য রাখেন।